লাস্টের দুইটা ভিডিওতে আমরা ইভেন্ট হ্যান্ডেলিংয়ের অনেক কিছু জেনেছি কিভাবে ক্লিক ইভেন্ট মাউস ইভেন্ট বা হচ্ছে অন্য যে কোনো ইভেন্ট ডেলিগেশন হ্যান্ডেল করতে হয় সেই বিষয়গুলো আমরা জেনেছি আজকে আমরা ফর্মের বা ইনপুট বক্সের ফর্ম মানেই ইনপুট বক্স কিন্তু আগে আমরা ইন্ডিভিজুয়াল ইনপুট বক্সের ইভেন্ট নিয়ে কাজ করবো আজকে আমরা দেখতে চাচ্ছি যে কিভাবে এই যে ইনপুট বক্সটা আছে এখানে নাম এন্ট্রি করলে সেই নামটা এখানে শো করানো যায় বা হচ্ছে কিভাবে সেই নামটার আউটপুট পাওয়া যায় কনসোলে একই বিষয় তারপরে এখানে যেই চেক বক্সগুলো আছে সেই চেক বক্সগুলোতে যখন আমরা ক্লিক করব তখন যেগুলো সিলেক্টেড অবস্থায় থাকবে সেগুলো আমাদের এখানে আউটপুট দিবে সেটা কিভাবে করা যায় এবং প্রত্যেকটা লিস্ট আইটেমে আমরা ডাবল ক্লিক করে এখানে একটা ইনপুট বক্স নিয়ে আসব এবং সেই ইনপুট বক্সে চেঞ্জ করার ফলে যখন ইন্টার কি প্রেস করব তখন চেঞ্জেস যেই আউটপুটটা সেই আউটপুটটা এখানে শো করব। কিভাবে সেটা করা যায় সেগুলো আমরা দেখব এই ভিডিও এবং পরবর্তী আরেকটা ভিডিওতে ওকে তো আমরা শুরু করি আগে থেকেই আমরা এই স্টেমেল কোডগুলো এখানে লিখে রেখেছি এখন আমাদের কাজ হচ্ছে যে প্রত্যেকটার আইডি ধরে সেগুলোর ডেটা নিয়ে কাজ করা যেমন হোয়াট ইজ ইয়োর নেম এটা একটা ইনপুট বক্সের ভেতরে আছে যে এখানে না আরও একটু ওপরে এই যে হোয়াট ইজ ইয়োর নেম আইডি দেওয়া আছে নেম ওকে এই নেম আইডিটা ধরে আমরা এখন এখান থেকে ডেটাটাকে এক্সট্র্যাক্ট করবো যখন ওখানে কিছু দেওয়া হবে তখন আমরা সেখানে যখন ইন্টার কি প্রেস করবো আর কি যখন ইন্টার কি প্রেস করা হবে তখন ওখান থেকে ডাটাগুলো নিয়ে আমরা কনসোলে আউটপুট দিব তো এর জন্য প্রথমে আমাদের আইডিটা দ্বারা এলিমেন্টটাকে সিলেক্ট করতে হবে লেট নেম ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট ক্রিয়েট সরি গেট এলিমেন্ট বাই আইডি এটা হচ্ছে নেম আমরা যদি কনসোল লগ করি কনসোল ডট লগ নেম আমরা কী আউটপুট দেখতে পাবো দেখা যাক এটাকে কনসোলটাকে আমরা একটু বড় করি এবং দেখেন যে এখানে আমাদের ইনপুট বক্সটা চলে এসছে অর্থাৎ ইনপুট এলিমেন্টটা সিলেক্ট হয়েছে এখন আমাদের কাজ এই ইনপুট এলিমেন্টের সাথে একটা ইভেন্ট অ্যাড করা অনেক 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 ইভেন্ট আছে চেঞ্জ ইভেন্ট আছে কি প্রেস ইভেন্ট আছে অসংখ্য ইভেন্ট আছে আমাদের এই ইনপুট বক্সের সাথে বা ইনপুট এলিমেন্টের সাথে সবগুলো একটু গুগল সার্চ করলেই ইনপুট বক্সের সাথে রিলেটেড যে ইভেন্টগুলো আছে সব কিছু আপনারা পেয়ে যাবেন আমাদের এখন দরকার কি প্রেস ইভেন্টটা ওকে তাহলে নেম ডট অন কি প্রেস ইভেন্ট আপনারা পাবেন আমাদের সেটা দরকার নেই আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে নেম ডট অ্যাড ইভেন্ট লিসেনার আমার সাজেশন কেন আসছে না আমি জানি না অ্যাড ইভেন্ট লিসেনার এখানে আমাদের দরকার হচ্ছে কি প্রেস ইভেন্ট এবং এখানে আমরা একটা ফাংশন পাবো ফাংশন ইভেন্ট পাবো এবং আমরা এই ইভেন্ট ফাংশনটাকে এখানে বডিটা তৈরি করব এখন যদি আমরা কনসোল ডট লক করি এই ইভেন্টটার তাহলে আমরা কি দেখতে পাবো সেভ করি ব্রাউজারে যাই ব্রাউজারে গিয়ে আমরা হচ্ছে জাস্ট কিছু একটা টাইপ করি যেমন এইস এম নাইন যখনই কীপ্রেস হচ্ছে তখনই এখানে আমাদের একটা ইভেন্ট দিচ্ছে এবং ইভেন্টের সাথে আমরা কি কি পাচ্ছি অল্টার কি পাচ্ছি বাবেলস পাচ্ছি ক্যান্সেল বাবেল পাচ্ছি ক্যান্সেল বাবেল ট্রু পাচ্ছি অনেক কিছু পাচ্ছি এবং এর সাথে আপনি দেখতে পারবেন টার্গেট নামের একটা বস্তু আছে ইভেন্টের সাথে একটু নিচের দিকে গেলে আমরা পাবো এই যে টার্গেট টার্গেটের ভেতরে আবার ভ্যালু আছে সো আমাদের এখানে যা যা প্রেস করেছি যা যা টাইপ করেছি সব কিছু টার্গেট ডট ভ্যালুর ভেতরে থাকবে একটু নিচের দিকে যাই এই যে দেখেন টার্গেট ডট ভ্যালুর ভেতরে আমরা পাচ্ছি এই সেম নাইম এছাড়া যদি আমরা আগের জায়গায় ব্যাক আসি অর্থাৎ এই প্রত্যেকটা ইভেন্টের ভেতরে আর একটা বিষয় আছে সেটা হচ্ছে কি প্রেস ইভেন্ট বা কী কোড এই যে দেখেন কখন কোন কিটা প্রেস করছি সেটা আমাদের এখানে আসছে সবার লাস্টে ই প্রেস করা হয়েছিল লাস্টের আগেরটাতে সেজন্য কী কোড হচ্ছে ই এবং কিটা হচ্ছে ই আর কি কোড হচ্ছে ওয়ান জিরো ওয়ান প্রত্যেকটা কী এর ই এ বি সি ডি সবার একটা কি কোড আছে সেই কী কোডটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ই এর জন্য আর কিটা হচ্ছে ই তো আমরা কী নিয়ে কাজ করব। আমরা যখন বলছি আমরা বলছি কি যখন কি প্রেস করা হবে ইন্টারকিয়ার কোডটা কত ইন্টারকিয়ার কোডটা যদি আমরা এখানে দেখতে চাই তাহলে আমরা যদি এখানে একবার কি প্রেস করি আচ্ছা ক্লিয়ার করে দিয়ে একবার ইন্টার কি প্রেস করি তাহলে দেখব যে এখানে ইন্টারকিয়ার কোডটা চলে এসছে একটু নিচের দিকে গেলেই দেখতে পারবো এই যে দেখেন যে কী হচ্ছে ইন্টার আর কী কোড হচ্ছে থার্টিন ওকে আপনি যে কোনো একটা ব্যবহার করলেই কাজটা করতে পারবেন আমি কীটাই ব্যবহার করবো ইফ ইভেন্ট ডট কি ইজ টু ইন্টার যদি ইন্টার হয়ে থাকে তাহলে কি হবে তাহলে তাহলে আমরা এই যে নেমটা ইভেন্ট ডট টার্গেটের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে প্রিন্ট আউট করবো সেটা কিভাবে করব কনসোল ডট লগ ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু দ্যাটস অল আর কিছু করতে হবে না এবার আমরা সেভ করি সেভ করে রিফ্রেশ করি এবার জাস্ট এটাকে ক্লিয়ার করে দেই দিয়ে এইস এম নাইম ইন্টার করলাম দেখেন এখানে এই সেম নাইম চলে আসলো আপনি যদি আরও একটু ক্লিয়ার সিস্টেম চান যে এখানে যখন কিটা হয়ে যাবে কনসোলে যখন ডেটাটা প্রিন্ট আউট করা কমপ্লিট হয়ে যাবে তখন যেন এই ইনপুট বক্সটা এমটি হয়ে যায় আবার প্রিভিয়াস জায়গায় চলে আসে সেটাও আমরা করতে পারি সেই ক্ষেত্রে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালুটাকে সবার লাস্টে গিয়ে এমটি করে দিতে হবে দ্যাটস অল আর কিছু করতে হবে না সো আবার আমরা লিখি এইচ এম নাইম ইন্টার দেখেন এখানে আমাদের ক্লিয়ার হয়ে গেছে এখানে আউটপুট আসছে এইস এম নাইম টুইংকাল ক্যাটস এখানে আউটপুট আসছে টুইংকাল ক্যাটস এখানে ক্লিয়ার তো আমরা একটা ডম এলিমেন্টের ভেতরে এটাকে প্রিন্ট আউট করতে পারি সাপোজ এখানে আমরা গেলাম এই যে ইনপুটের পরে আমরা আর একটা ট্যাগ নিলাম এখানে বললাম আইডি শো নেম ওকে আমরা এখানে বললাম যে এখানে নেমটাকে শো করব এবং তার জন্য আমরা এখানে চলে যাব এখানে আর কনসোল লক করার আমাদের দরকার নেই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এটা হচ্ছে শো নেম ডট ইনার এইচটিএমএল ইজ ইকুয়াল টু একটা ব্যক্তিক ইউ হ্যা ইউর নেম ইজ অ্যাকচুয়ালি ইউর নেম ইজ এরপরে হচ্ছে ডলার দিয়ে আমরা নামটাকে দিয়ে দেবো নামটা আছে কোথায় ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু এর ভেতরে সো এবার যদি আমরা সেভ করি সেভ করে এখানে আমাদের নেমগুলোকে ইন্টার করি এই এম নাইম ইন্টার এটা আমাদেরকে একটা ইরোড দিচ্ছে এই ইন ইনার ইস্টেমেল অফ নাল আচ্ছা শো নেমটাকে সে ধরতে পারিনি কেন করতে ধরতে পারিনি কারণ আমরা এই ফাইলটাকে সেভ করিনি ড্যারসয় সে ধরতে পারিনি ওকে এই স্টেমেল ফাইলটাকে সেভ করতে হবে এইস এম নাইম ইন্টার তারপরেও সে আমাদেরকে রোড দিচ্ছে ওকে ফাইন তাহলে আমরা দেখব আগে যে এখানে আমরা কি নেম দিয়েছিলাম শো নেম ওকে নেমটা তো আমি ভুল করেছি তাই সেই জন্য ধরতে পারিনি হয়তো তো সেভ করি সেভ করলে আবার রিফ্রেশ নিয়েছে এইস এম নাইম ইন্টার ইউর নেম ইজ এইস এম নাইম চলে এসছে এখানে চলে এসছে আমি আর একটা কিছু লিখবো টুইনকাল ক্যাটস এখানে টুইংকাল ক্যাটস এসছে সেগুফা তার ইন্টার দেখেন এখানে সেগু চলে আসছে আমি মিস্টার এক্স যে নাম দিব সে নাম এখানে চলে আসবে এইভাবে করে আপনি যে কোনো ইনপুট বক্স থেকে ডেটা বের করে আনতে পারেন ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু এছাড়াও ইভে ইনপুট এলিমেন্টের সাথে আরও অসংখ্য ইভেন্ট আছে সেটা আমি আগেই বলেছি একটু ঘাটাঘাটি করলেই এবং জাস্ট কনসোল ডট ডার্ক কমানটা ব্যবহার করলে আপনি সমস্ত ইভেন্টগুলো জানতে পারবেন তো আজকের ভিডিওতে আর আমরা এক্সট্রা কোনো বিষয় নিয়ে কথা বলবো না আমি যেই ওয়েতে ইনপুট বক্স থেকে ডাটাটা বের করলাম ঠিক একই ওয়েতে আপনি টেক্সট এরিয়া থেকে ডাটাটা নিতে পারবেন নাম্বার থেকে ডেটাটা নিতে পারবেন ডেট থেকে ডাটাটা নিতে পারবেন ইভ্যান হচ্ছে আপনি সিলেক্ট এলিমেন্ট থেকে ডাটাটা নিতে পারবেন ওকে যে কোনো জায়গা থেকে একই ওয়েতে আপনি ডাটাটা এক্সট্র্যাক্ট করে নিতে পারবেন ভ্যালুটা নিতে পারবেন প্রবলেম হবে যখন আপনি রেডিও রেডিওতেও খুব সহজ রেডিও খুব কঠিন কিছু না কিন্তু প্রবলেম হবে যখন আপনি চেকবক্স নিয়ে কাজ করবেন তখন তো নেক্সট ভিডিওতে আমরা চেক বক্স নিয়ে কাজ করব এবং দেখব যে চেক বক্সের সাথে কিভাবে ডিল করতে হয়